31 নাইটে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে সমাগম ঘটেছে বিপুল সংখ্যক পর্যটকের। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তবে সম্প্রতি এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্পে, উন্মুক্ত থাকছে না আনন্দ আয়োজন। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বছরের শেষ সূর্যাস্তের লাল আভাই মহাকালের সাথে মিশে যাচ্ছে আনন্দ বেদনা। 2021 পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সৈকত। তবে কদিন আগে কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনায় বেদনা হতো পর্যটকরা। সৈকতের নিরাপত্তা বাড়ানোর তাগিদ তাদের। নিরাপত্তা এবং আবাসন ব্যবস্থাটা ভালো হওয়া চাই। আমরা চাই যে হচ্ছে এখানে আরো খুব কড়াকড়ি হোক, যেন হচ্ছে 22 সাল থেকে আমরা সবকিছু হচ্ছে ঠিকভাবে চল করতে পারি। এবার আমরা এখানে সেলিব্রেট করব 2022 সালে, যাতে সবাই সুস্থ থাকে, ঠিক থাকে, সুন্দর মতো পড়ালেখা করতে পারে, সবকিছু খোলা থাকে। গৃহবধূ ধর্ষণের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও। অন্যান্য বছর এই সময় আমাদের প্রচুর পরিমাণের গেস্টের চাপ থাকে, যারা বিভিন্ন হোটেল বুকিং দিয়ে আসার পরিকল্পনা থাকে, কিন্তু বর্তমানের এই প্রেক্ষাপটের কারণে আমাদের পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি বড় ধরনের দুর্ভাগা বা দুঃসময় যাচ্ছে। নতুন বর্ষ বরণে আসা পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সারা বছর যেখানে পুলিশ মোতায়েন থাকুক বা না থাকুক, এই সময়ে সকল পুলিশ সদস্য তারা এখানে নেমে যান এবং নতুন বছরের জন্য আমরা আরও ভালো মতো কাজ করতে পারি, কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন না হতে পারে, এই প্রত্যাশা আমরা করছি। একটি পর্যটক বান্ধব আধুনিক নিরাপদ পর্যটন নগরী হোক কক্সবাজার, নতুন বছরে এ প্রত্যাশা সবার। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।